আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বাংলা ভাষা টু মালয় ভাষা টিউটোরিয়াল নিয়ে। যে সকল ভাইরা মালয় দেশে আছেন এবং যারা যাবার উদ্দেশ্য ভাবছেন, তাহলে অবশ্যই আপনাদেরকে মালয় ভাষা সম্পর্কে ধারণা নিতে হবে। আপনি যদি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিভাবে মালয় ভাষা কথা বলবেন এবং মালয় ভাষার শব্দের অর্থগুলো কিভাবে কি হয় সেই সকল বিষয় জানতে পারবেন। আমার চ্যানেলে আরও অনেক নতুন মালয়েশিয়া ভাষার উপর ভিডিও দেওয়া আছে, যেখানে আপনাদেরকে গ্যারান্টি সহকারে কিছু কিছু আমার টিউটোরিয়াল দিচ্ছি আমি, যেগুলি সেগুলি আপনারা দেখলে গ্যারান্টি সহকারে কথা বলতে পারবেন, সমস্ত ওয়ার্ডই মিল থাকবে। তবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আরও নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য। তবে চলুন যাই আমাদের মূল বিষয়ের দিকে। দেখুন, এখানে প্রথমে আছে প্যাকেটের খাবার। প্যাকেটের খাবার, এটাকে মালয়েশিয়া ভাষা বলা হয় বুংকুস মাকান। বুংকুস মাকান অর্থ হলো প্যাকেটের খাবার। আমি ভাত খেতে চাই, আমি ভাত খেতে চাই। তো দেখুন এখানে ভিওর ছায়া মাহু মাকান নাসি, ছায়া মাহু মাকান নাসি অর্থ হলো, এখানে ভাত অর্থকে বোঝানো হয়েছে নাসি, আর মাকান বা মিনুস, আমরা জানি মাকান বা মিনুস অর্থ হলো খেতে চাওয়া বা খাওয়াকে বোঝানো হয়, আর মাহু অর্থ হচ্ছে চাই। ছায়া মাহু মাকান নাসি অর্থ হলো আমি ভাত খেতে চাই, আমি সবজি খেতে চাই। এখানে দেখুন নতুন একটি শব্দ আছে সবজি, সবজি বলা হয় সায়ুর, সায়ুর অর্থ হলো সবজি। তাহলে ছায়া মাহু মাকান সায়ুর, আমি সবজি খেতে চাই। আমি পানি চাই, এটা হবে ছায়া মাহু আয়ুর যুগা, ছায়া মাহু আয়ুর যুগা অর্থ হলো আমি পানি খেতে চাই। মোট কত টাকা, হয়তো দোকানে কোনো আপনারা বিল করছেন বা খাবার খাইছেন সেক্ষেত্রে বাইরে যাও, বাইরে যাও, এটাকে মালয় ভাষা বলা হবে তুলং কেলুয়ার, তুলং কেলুয়ার অর্থ হলো বাইরে যাও। আজ, আজকে মালয়েশিয়া ভাষা বলা হয় হারি ইনি, হারি ইনি অর্থ হলো আজ। পরশু, পরশুকে মালয়েশিয়া ভাষা বলা হয় হারি লুসা, হারি লুসা অর্থ হলো পরশু। ইহা পরিষ্কার করো, ইহা পরিষ্কার করো, এটা হবে তুলং বেরসি ইনি, তুলং বেরসি ইনি অর্থ হলো ইহা পরিষ্কার করো। ওইটা, ওইটাকে মালয় ভাষা বলা হয় ইতুলাহ, ইতুলাহ অর্থ হলো ওইটা। পারে না, দেখুন পারে না, এটা হবে তিডাক বলে, তিডাক বলে অর্থ হলো পারে না। তবে এখানে দেখুন বলে অর্থ হলো পারা, আর তিডাক অর্থ হলো না, যা আমরা পূর্বে দেখেছিলাম। পরিবর্তন, উড়া, দেখুন মালয়েশিয়া ভাষা উড়া আর বাংলা শব্দের অর্থ হচ্ছে কি, পরিবর্তন। আমি মুরগি খেতে চাই, আমি মুরগি খেতে চাই, এটা হবে সায়া মাহু মাকান আয়াম, সায়া মাহু মাকান আয়াম অর্থ হলো আমি মুরগি খেতে চাই। ধরা, ধরাকে বলা হয় তাংকাপ, ধরা, ধরাকে বলা হয় তাংকাপ অর্থ হলো ধরা। বিক্রয়, বিক্রয়কে মালয়েশিয়া ভাষা বলা হয় জোয়াল, জোয়াল শব্দের অর্থ হলো বিক্রয়। রাখা, রাখাকে মালয়েশিয়া ভাষা বলা হয় সিমপান, সিমপান শব্দের বাংলা অর্থ হলো রাখা। আওয়াজ, আওয়াজকে মালয়েশিয়া ভাষা বলা হয় বিসিং, বিসিং শব্দের বাংলা অর্থ হলো আওয়াজ।
বাতাস, বাতাসকে মালয় ভাষা বলা হয় আঙ্গিন, বাতাসকে মালয় ভাষা বলা হয় আঙ্গিন, আঙ্গিন শব্দের অর্থ হলো বাতাস। ট্রাক, ট্রাককে বলা হয় লরি, ট্রাককে বলা হয় লরি। গাড়ি, গাড়িকে বলা হয় মালয় ভাষায় ক্রেপ, গাড়িকে বলা হয় মালয় ভাষায় ক্রেপ, ক্রেপ শব্দের বাংলা অর্থ হলো গাড়ি। আকাশের তারা, দেখুন এখানে যদি আমরা শুধু বলি তারা তাও হবে, আবার যদি বলি আকাশের তারা তাও হবে, এটার মালয় ভাষা হবে বিংহান, বিংহান অর্থ হলো তারা বা আকাশের তারা। দূরে, দূরেকে মালয় ভাষা বলা হয় কিরি, কিরি শব্দের বাংলা অর্থ হলো দূরে। পশ্চিম, পশ্চিমকে বলা হয় ব্রাদ, পশ্চিমকে বলা হয় ব্রাদ অর্থ হলো পশ্চিম। পূর্ব, পূর্বকে বলা হয় তিমুর, পূর্বকে বলা হয় তিমুর শব্দের বাংলা অর্থ হলো পূর্ব। পাম ওয়েল, পাম ওয়েল বা অনেক সময় এটাকে বলা হয় ওয়েল পাম, পাম ওয়েল বা ওয়েল পাম একই অর্থে বোঝানো হয়, যেটা মালয়েশিয়া ভাষা হবে কেলাপা সাউইন, কেলাপা সাউইন অর্থ হলো পাম ওয়েল বা ওয়েল পাম। অবস্থা, অবস্থাকে বলা হয় কিয়াদান, অবস্থাকে বলা হয় কিয়াদান, আবার অনেক সময় এটাকে সংক্ষিপ্ত ভাবে বলা হয় শুধু কিয়াদা, শুধু কিয়াদা অর্থ হলো অবস্থা। অপছন্দ করা, এটা হবে টাক লুকা, টাক লুকা অর্থ হলো অপছন্দ করা, আবার আমরা অনেক সময় অবশিষ্ট, অবশিষ্টকে মালয় ভাষা বলা হয় ইজবেং, ইজবেং শব্দের অর্থ হলো অবশিষ্ট। জাতি, জাতিকে মালয় ভাষা বলা হয় বাংসা, বাংসা শব্দের অর্থ হলো জাতি। জনসংখ্যা, জনসংখ্যাকে মালয় ভাষা বলা হয় পেন ডুডাক, পেন ডুডাক অর্থ হলো জনসংখ্যা। গান, গানকে মালয়েশিয়া ভাষা বলা হয় লাজু, গানকে মালয়েশিয়া ভাষা বলা হয় লাজু, লাজু শব্দের অর্থ হলো গান। কে কথা বলতেছেন, কে কথা বলতেছেন এটা মালয় ভাষা হবে সিয়াপা টেলিফোন, সিয়াপা টেলিফোন অর্থ হচ্ছে কে টেলিফোনে কথা বলতেছেন বা কে কে কথা বলেন একই অর্থে ব্যবহার করা হয়। তোমার নাম কি, তোমার নাম কি এটা হবে সিয়াপা নামা আওয়া, সিয়াপা নামা আওয়া অর্থ হলো তোমার নাম কি। চাকু, চাকুকে বলা হয় পিসাও, চাকুকে বলা হয় পিসাও অর্থ হলো চাকু। খেলনা, খেলনা অর্থকে বলা হয় মাইনাল, খেলনা অর্থকে বলা হয় মাইনাল শব্দের অর্থ হলো খেলনা। আনন্দ, আনন্দ, আনন্দকে বলা হয় গিরাং, আনন্দ, আনন্দকে বলা হয় গিরাং অর্থ হলো আনন্দ। জঙ্গল, জঙ্গলকে বলা হয় হুতান, জঙ্গলকে বলা হয় হুতান শব্দের অর্থ হলো জঙ্গল। বিল কত, বিল কত এটাকে বলা হয় বিল বেড়াপা, বিল বেড়াপা অর্থ হলো বিল কত। এটা কি তরকারি, এটা কি তরকারি এটা হবে ইনি আপাকারি, ইনি আপাকারি অর্থ হলো এটা কি তরকারি। আমি বাসা খুঁজতেছি, এখানে বাসা বলতে বোঝানো হয়েছে রুমা, বাসা বা বাড়ি এমন অর্থে। হায় মেনসারি সাতু রুমা, মেনসারি সাতু অর্থ হলো খুঁজতেছি,
হায় মেনসারি ছাতুরুমা, অর্থ হলো আমি বাসা বা বাড়ি খুঁজতেছি। তোমার দেশের নাম কি? দেখুন এখানে ভিউয়ার্স, নেগেরা, নেগেরা অর্থ হলো দেশ, আওয়া অর্থ হলো তোমার। তো দেখুন আপা নামা নেগেরা আওয়া, তোমার দেশের নাম কি? আপনি খুব ভালো। দেখুন এখানে আওয়া বাইক, আওয়া বাইক অর্থ হলো আপনি খুব ভালো। যদি বাইক শুধুমাত্র কেউ যদি বাই বলেন তাও একই অর্থ বোঝাবে, আওয়া বাই অর্থ হলো আপনি খুব ভালো। ভিতরে আসো, ভিতরে আসো এটাকে বলা হয় মাসুক ডালাম, মাসুক ডালাম অর্থ হলো ভিতরে আসো। আমি আবার বলি, দেখুন আমি আবার বলি এটা হবে ছায়া উলং লাগি, ছায়া উলং লাগি অর্থ হলো আমি আবার বলি। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের কালেকশন। ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন। তো আপনাদের কাছে আমি আবারও বলবো, আপনি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য।